বাড়তি দামে যেসব ব্যাংক ডলার বিক্রি করছে তাদের বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। বুধবার রাজধানীর গুলশানে বাংলাদেশ ভারতের মধ্যে রুপিতে লেনদেন নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার বলেন, রুপিতে লেনদেন বাড়লে ডলারের ওপর চাপ কিছুটা কমে আসবে। তবে একজন বিশেষজ্ঞ মনে করেন, ডলার সংকটের সমাধান বাজার ভিত্তিক করার কথা বলা হলেও এখনও তা নিয়ন্ত্রিত। গত এক বছরেরও বেশি সময় ধরে অস্থির ডলারের বাজার। আমদানি পর্যায়ে ডলারের দাম 110 টাকা নির্ধারণ করে দিলেও খোলা বাজারে তা বিক্রি হচ্ছে 120 টাকা পর্যন্ত। এছাড়া নগদ ডলারের সংকট তো আছেই, এলসি সেটেলমেন্টেও মিলছে না চাহিদা মাফিক ডলার। এরই মধ্যে একাধিক মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করার পাশাপাশি বেশি দামে ডলার বিক্রি করায় কিছু ব্যাংকের কাছে ব্যাখ্যাও চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার সকালে বাংলাদেশ ভারতের মধ্যে বৈদেশিক বাণিজ্যে রুপিতে লেনদেন নিষ্পত্তি উদযাপন করে বেসরকারি ইস্টার্ন ব্যাংক, যেখানে ডলার সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, ডলার সংকটের এই সময় যেসব ব্যাংক বাড়তি দামে ডলার বিক্রি করছে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে অর্থ মন্ত্রণালয়কে। এটা আসলে অর্থ মন্ত্রণালয়ের কাজ ব্যাংকের। আমরাও চাই, আপনারা যেমন করে বললেন, যে এটার জন্য তারা স্ট্রং স্টেপস নেয়, যাতে করে যে ডিসিশন তারা নেয় ডলারের যে প্রাইসটা ঠিক করে দেয় সেই প্রাইসে ব্যবস্থা চলে। বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের রুপিতে লেনদেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় জুলাই মাসে। এরই মধ্যে 24 লাখ রুপির একটি আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তি করেছে বেসরকারি ইবিএল, যার আনুষ্ঠানিক উদযাপন অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, আমদানি রপ্তানির ক্ষেত্রে রুপিতে লেনদেন দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে, এর ফলে ডলারের ওপর চাপ কমবে বলেও জানান তিনি। Trade as a transaction, but using trade to develop supply chains between our two countries so that we can really link our economies more robustly. Even with its modest beginning, the trade in INR is reducing some pressure on foreign exchange reserves. ডলার সংকট সমাধানে নেয়া বেশিরভাগ উদ্যোগ কাজে আসেনি, যাকে অস্থায়ী এবং অসম্পূর্ণ বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। ইনফ্লেশন কমানোর জন্য এই চলতি বছরের বাজেটে তেমন কোন উদ্যোগ নাই। ইনফ্লেশন সহনীয় করার জন্য কিছু ছোট ছোট উদ্যোগ আছে। মুদ্রানীতির ক্ষেত্রে যে ধরনের একটা বড় ধরনের উদ্যোগ দরকার, সেই বড় ধরনের উদ্যোগ এই নতুন মুদ্রানীতিতে আমরা দেখি নাই। এদিকে সংকটের এই সময় খুব বেশি সুখবর নেই রপ্তানি ও প্রবাসী আয়ে। চলতি মাসে প্রথম 15 দিনে প্রবাসী আয় এসেছে মাত্র $74 কোটি। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।